নমস্কার, আমি মানিক। তো আজকে আমি কথা বলবো এই অ্যাডমায়ার বৃষ্টি নিয়ে। এই অ্যাডমায়ার বৃষ্টির কোম্পানি নাম, টেকনিক্যাল নাম, ডোজ, প্রাইস, এবং এই অ্যাডমায়ার বৃষ্টি দ্বারা আমরা কোন কোন কীট পতঙ্গ নিয়ন্ত্রণ করতে পারি, এবং এই অ্যাডমায়ার বৃষ্টি ছাড়াও মার্কেটে আপনি আর কোন কোন কোম্পানি কী কী নামে এই একই টেকনিক্যাল ওষুধ পেয়ে যাবেন, এই সব কিছু নিয়ে আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর এরকমই কৃষি সম্বন্ধে ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এই অ্যাডমায়ার বৃষ্টি হলো বায়ার ক্রপ সায়েন্স কোম্পানির তৈরি। এর টেকনিক্যাল নাম হলো ইমিডাক্লোরোপ্রিড 70% WG। এটি হলো একটি সিস্টেমিক ইনসেকটিসাইড। এই অ্যাডমায়ার বীজ দ্বারা আমরা অ্যাফিড, জ্যাসিড, থ্রিপস এবং সাদামাছি সহ বিভিন্ন চষি পোকা নিয়ন্ত্রণ করতে পারি। এই অ্যাডমায়ার বীজটির প্যাকিং সাইজের কথা যদি বলি, তাহলে পরে এরকম একটি 2 গ্রামের পাতা প্যাকিং আপনি মার্কেটে সবসময় অ্যাভেলেবেল পেয়ে যাবেন, যেটা আপনি আমার হাতে দেখতে পাচ্ছেন, এবং এর আরও একটি 2 গ্রামের পাতা আপনি মার্কেটে পেয়ে যাবেন, যেটা আপনি এখন মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এবং এই অ্যাডমায়ার বৃষ্টির ডোজ এর কথা যদি বলি, তাহলে পরে 16 লিটার ট্যাঙ্কের জন্য আপনি এরকম একটি 2 গ্রামের পাতা প্যাকিং ব্যবহার করতে পারেন। এবং এই একর প্রতি ডোজ এর কথা যদি বলি, তাহলে পরে 20 থেকে 30 গ্রাম পার একর হিসেবে আপনি এটি ব্যবহার করতে পারেন। এবং এই অ্যাডমায়ার বৃষ্টির রেট এর কথা যদি বলি, তাহলে পরে 30 থেকে 40 টাকার মধ্যে আপনি মার্কেটে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। জায়গা অনুসারে কিন্তু এদের দাম কম অথবা বেশি হতে পারে। তো অ্যাডমায়ার বীজ ছাড়াও মার্কেটে আপনি আরও বিভিন্ন কোম্পানির বিভিন্ন নামে এই ইমিডাক্লোরোপ্রিড 70% WG পেয়ে যাবেন, যেমন ইউনিভার্সাল অ্যাগ্রো কেমিক্যালস কোম্পানির ইউনিক 70 নামে, JU কোম্পানির সম্রাট 70 নামে, এবং HPM কোম্পানির গজনী নামে। এছাড়াও আপনি আরও বিভিন্ন কোম্পানির বিভিন্ন নামে এই একই টেকনিক্যালের ওষুধ পেয়ে যাবেন। আপনি চাইলে পরে সেগুলোর মধ্যেও যে কোনো একটি ব্যবহার করতে পারেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে, আর এরকম কৃষি সম্বন্ধে ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। দেখা হবে আরেকটা নতুন ভিডিওতে। তখনের জন্য নমস্কার।